পরিপ্রেক্ষিতে আপনাদের মিমেরই একজন নেতা জামিলুল ইসলাম সাহেব, উনি ওখানে গিয়ে ওনার পরিবারের সাথে যখন কথা বলে, তো একটা কথা উনি বলেছিলেন যে আপনারা পীরেদের কথা কোনো রকমভাবে শুনবেন না, পীরেদের কথায় কান দেবেন না। তাহলে কি আপনাদের পার্টি কি পীরেদের বিরোধিতা করছে? ভাই আমি একটা কথা বলি, আমি এর আগে যখন আমার আসিফ ভাইকে হত্যা করা, যারা হত্যা করেছিল, আমি ওই থানাতে গিয়েছিলাম। ওখানকার যিনি ওসি আছেন দেবানন্দ ভট্টাচার্য, উনি আমাকে বলেছিলেন স্যার আপনার নেতৃত্বে কাজ চলছে, আমরা শুনেছি, আমাকেও এসে বিভিন্ন বিভ্রান্ত করেছে, স্যার যদি কিছু না মনে করেন এটা একটু দেখবেন। দেখুন, অল ইন্ডিয়া মাজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এমন একটি পার্টি, যেই পার্টি জনাব সুপ্রিমো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াসি সাহেব বলছেন যে আমরা সর্বধর্মকে নিয়ে আমরা এই পশ্চিম বাংলার ভ্রাতৃত্বের বাংলাকে নতুন করে গড়ছি, বিশেষ করে যুব সম্প্রদায়কে নিয়ে। তো যারা সম্মান করতে পারে না, আমরা কম বেশি জানি যে পশ্চিম বাংলায় তৎকালীন সময়ে স্বাধীন করার জন্য 52 জেলার পীর, পীরে আবু বক্কর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহে, আমরা কম বেশি এক নামই চিনি, দাদা হুজুর পীর কেবলা। ওনার পীরজাদাদেরকে আমাদেরকে সম্মান করা দরকার, সম্মান দেওয়া দরকার। আমার শের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াসি সাহেব বলছে সে যদি কোনো এমএলএ হয়ে যায়, কোনো এমপি হয়ে যায়, যারা পার্টির হুইপকে অমান্য করে, যারা পার্টিকে বিভ্রান্ত করে, তারা কিন্তু আমার লোক হতে পারে না। এবার আপনারা বলুন, ওই সমস্ত লোক কিন্তু আমি মনে করি মিমের লোক নয়। মিমের যদি লোক হতো সবাই কি সম্মান দিত? আমি মনে করছি যে পার্টির রুলসকে মানছে না, সে আবার কবে মিম করতে আসলো ভাই? আচ্ছা, তাহলে উনি ওনার বিরুদ্ধে কি আপনারা কোনো আইনি পদক্ষেপ বা কোনো রকম আপনাদের পার্টির কোনো পদক্ষেপ নিয়েছেন? দলটা তো আমার দল নয়, দলটা সুপ্রিমো দল। আমরা খবর দিয়েছি, ওনাকে বার্তা দিয়েছি, মেসেজ দিয়েছি। যেহেতু আপনারা বাংলায় ক্ষমতায় রয়েছেন, আপনারা দায়িত্বে রয়েছেন, ক্ষমতা আমরা দায়িত্ব দায়িত্ব আপনারা রয়েছে। আমরা বলি দায়িত্ব ক্ষমতা এখন ব্যারিস্টার কাউকে দেয়নি। আমরা ওনার সক্রিয় মেম্বার, অ্যাক্টিভ মেম্বার হয়ে ভাইরা আমরা সবাই এক হয়ে একটা নতুন প্রজন্মকে নিয়ে আগামী দিনে 2021 ফাইটের জন্য, আমরা এই যুদ্ধ জয় হওয়ার জন্য, এই যুদ্ধকে সামিল যে আজকে যুব সম্প্রদায়রা খেপেছে নিজেদের অধিকারের জন্য, এই তার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াসি সাহেবের মুখে শ্রুত বাণী, তার প্রশংসাটা আমরা পশ্চিম বাংলা মানুষের কাছে তুলে ধরছি। সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে এমআইএম সুপ্রিমো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াসি একটা ব্যাপক বড় র্যালি করে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তো পশ্চিম বাংলায় এমআইএম আসছে বা অফিসিয়ালি পার্টি লঞ্চ হচ্ছে, হবে, এরকম একটা মানুষের ব্যাপক একটা উৎসাহ আছে। তো কবে আসছেন আসাদুদ্দিন ওয়াসি, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমার বিভিন্ন জায়গায় আমার ভাইরা কাজ করছে এমআইএমের, যে যার মতো কোচকে, যারা এমআইএমের কাজ করছে, আমি মনে করি ব্যারিস্টার সুপ্রিমো ওনার যে নির্দেশ আদেশ আছে, আমি ওনার সাথে 2013 সাল থেকে মিশেছি, আমি ওনার সাথে এক বছর ছিলাম ইউপিতে, তৎকালীন সময় বিধানসভা ছিল, আমি ওনাকে নিজের চোখ থেকে যতটুকু দেখেছি যে পার্টি যে সত্যিকারের মিল্লাতের কাজ করবে, আমাদের এমআইএম পার্টি এমন একটি পার্টি যারা আইডিওলজির উপরে চলে, যারা অন্যের বিরুদ্ধে লড়ার জন্য একটা নতুন প্রচেষ্টা অর্থাৎ ডিসিপ্লিন মেনে যারা চলে, তাদের স্থান কিন্তু অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পার্টি। এবারে এখন যদি কেউ বলে, আবার আমি মিডিয়ার সামনেই বলি, এটা একটু বলাও দরকার, আমাদের এমআইএমকে বদনামি করার জন্য আমাদের অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এমআইএম পার্টি সারা পশ্চিম বাংলায় হাজার হাজার মানুষ তারা জয়েন করছে আমার নেতৃত্বের হাত ধরে, এই পার্টিটাকে বদনাম করার জন্য কিছু দুষ্কৃতি, কিছু অপপ্রচারকারক, কিছু যারা আরএসএসের দালাল যারা ঢুকে আছে, এমআইএমের নামে অফিসিয়ালি পেজ এবং আইডি তৈরি করছে, এর অলরেডি আমরা তদন্ত শুরু করতে দিয়ে দিয়েছি। যে হুগলি ইউনিটের তরফ থেকে একটা হুগলি এমআইএম অফিসিয়ালি পেজ এটা চালু হয়েছে, এটা আমি আমার সমস্ত এমআইএম এই মিডিয়ার দ্বারাই বলি, যারা ফ্লো করেন তারা জবাব দেন সোশ্যাল মিডিয়াতে, আমাদের নামে অপপ্রচার করছে। কেননা মিমটে এমন একটা বাড়তে শুরু করেছে, এই মিম কোনো অর্থ দিয়ে কোনো মানুষকে সাঁচিয়ে দাপিয়ে এই মিম তারা সংগঠন করছে না ভাই, তারা মানুষের দ্বারে দ্বারে ছুটছে, নিরীহ মানুষদের সাথ দিচ্ছে, তারা মানুষকে কাছে পাওয়ার জন্য, নিজেদের অধিকারকে ফিরে দেওয়ার জন্য অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন 2021 ইনশাআল্লাহ তাআলা আমরা লড়ব। আচ্ছা, আপনারা যে 2021 বাংলায় লড়ার কথা বলছেন, তো আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বের থেকে এটা
একেবারে মানে সচক্ষে মানে আপনি আর কি কেন্দ্রীয় নেতৃত্বে আপনাদের ইয়ে দিয়েছে কি কোনো অনুমতি বা কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্স করেছে আপনাদের? দেখুন, আমরা অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, আমরা ব্যারিস্টার স্যার জনাব ব্যারিস্টার আসাদুল ওয়াসি সাহেবের নেতৃত্বে, আমি আমার কথা বলছি, আমি আমার পার্সোনাল কথা বলছি, আমি ওনার নির্দেশে কাজ করছি। এবার কে কোনখান থেকে এলো, কাকে নেতা বানালো, কাকে কী করলো, আমি শফিউল্লাহ পরোয়া করি না। কেননা বাংলাটা আমার, যেখানে 85% বাঙালি শুধু বাংলাভাষী, যারা বাংলা কথা বলতে পারে, তারা আজকে যুব সম্প্রদায় এক একটা জায়গায় রক্ত দিয়ে তারা নেতৃত্ব দিচ্ছে, যারা মানুষের সাথ দিচ্ছে। সেই সমস্ত পশ্চিম বাংলার ভাইদেরকে নিয়ে, যেমন মুলদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাবড়া, পুরুলিয়া, বাঁকুড়া, সমস্ত যুব সম্প্রদায়কে নিয়ে আগামী দিনে যখন কমিটি খুব তাড়াতাড়ি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াসি সাহেব করে দেবেন, আমরা ওনার নির্দেশে কাজ করব। এখন কে এসে কী প্রজেক্ট করলো আমি মানি না, আমি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াসি সাহেবের নেতৃত্বে চলি, আগেও চলব এবং আগামী দিনেও চলে থাকবো।